নানা পাড়ার লোকের এত চুলকুনি হচ্ছে কেন গো, নানা পাড়ার লোকের এত চুলকুনি হচ্ছে কেন? আমি কোনো পথে যাবো, ভালো পথে যাবো কি আনায় খানায় ঘুরে বেড়াবো, সেটা আমার পাড়ার লোকে দিতে হবে কেন গো? আমি কার বস্ত্র বিতরণ করবো, কার বস্ত্র হরণ করবো, সেটা আমার পাড়ার লোকে দিতে হবে কেন? আমি কার মশারি দান করবো, কার মশারি দড়ি খুলে ভেতরে টুক করে ঢুকে যাবো, সেটা আমার পাড়ার লোকে দিতে হবে কেন? আজ পর্যন্ত কারো কারো জমা করো দিইনি, আজও দেবো না। এই যে হাতে কাঁচি দেখতে পাচ্ছ, সবাই ভাবছো হয়তো ঠাকুর ঘরের কাজে লাগে না, আর অনেক কাজে লাগে, শুধু কাজটা দেখে যাও। বুড়ো বয়সে ভালোবাসা করেছি, ভালোবাসা এটা হলো ভালোবাসার সিগনাল, সিগনাল মেরে দেবো, পার্টি ঠিক রে চলে আসবে। আমার মতো যাদের বয়স হয়ে গেছে, দেখে দাও কাজটা, বাড়ি গিয়ে কাজে লাগাতে পারবে। চুল পেকে গেলে কি হবে, দাঁত পড়ে গেলে কি হবে, মনে এখনো খুশি ফুল হয়ে আসবে। যাই হোক, দেরি করবো না, সিগনালটা মেরে দিই, পার্টি ঠিক রে চলে আসুক। কি হলো বলো, যে মিস করলো কেন? বুড়ি কি ঘুম লাগাচ্ছে, ঘুম দেখাচ্ছে, কেউ আর ঘুমায় না, মিথ্যে ঘুম হয়েছে, মিথ্যে ঘুম। এই একটা ঘুমের ছিড়ি এত করে বলার সত্ত্বেও তুই ঘুম দিচ্ছ, ঠিক আছে আর একটা বার মেরে দেখো। দেখে তো ঠিক রে, ঠিক সময় মতো চলে এসেছে কৃষ্ণ প্রমানন্দে, একবার হরি হরি বলো। আকাশে ছিল না বললে হাই, চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে এলে সন্ধ্যায়, আসলে কালকি। আকাশে ছিল না বললে হাই, চাঁদের পালকি, তুমি হেঁটে হেঁটে এলে সন্ধ্যায়, আসলে কালকি। এসেছিলে পরশু তারি, ভালোবাসি, তুমি কাল কেন আসনি? সারা রাত বাঁশবাগানে পড়েছিল, মশার কামড়কে ভরে বেলা চলে গিয়েছি, ধরতে পারলে মেরে মেরে ফেলে দিতে, কেন আসনি বলো? তুমি তো বলছো, কিন্তু আমার দেবী শোনো ভয় করে। কেন, কিসের ভয়? কার থেকে ভয়? পাড়ার লোকের ভয়। পাড়ার লোকের থেকে একদম ভয় পাবে না, তুমি হয়তো জানো না আমি এই এলাকার বস। বস বস এলাকার লোক, পাড়ার লোক আমার থেকে ভয় পায়, আমি ভয় পাই শুধু তোমার মেয়ের দিকে ছাড়া। এই যে মেয়ের দিকে ভয় পার কোনো কারণ নেই। কেন 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 বলি শোনো, মেয়ে সকালে উঠে টিউশনি গেছে, টিউশনি গেছে, টিউশনি থেকে স্কুল যাবে, স্কুল স্কুল থেকে বাড়ি ফিরতে বেলা পাঁচটা। ও তাহলে হাতে অনেক সময় পাবো, টিউশনি যাবে, স্কুলে যাবে, তারপরে ঘরে ফিরবে। সময় নষ্ট করবো না, চলো সময় কাজে লাগা, চলে এসো চলে। আমার হাতে কাঁচি, তোমার হাতে শাক, লোক ভাবছে হয়তো সন্ধ্যা আরতি হবে, কিন্তু এটা যে আমাদের ভালোবাসার সিগনাল, এটা কেউ জানে না। এসো সময় নষ্ট করো না, চলে এসো আরো কাছে এসো। মেয়ের গলা পুরো একরকম, খুব টেনশনের মধ্যে আছি তো, না হাতে অনেক সময় পাবো, টিউশনি যাবে, স্কুলে যাবে, তারপর ঘরে ফিরবে, চলো 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 তাড়াতাড়ি চলো। কালকের মনে থাকে যেন সিগন্যাল মারার সঙ্গে সঙ্গে ঠিক রে চলে আসবে। আমার থাকবে না,
আমি চললাম মনে থাকে যেন ঠিক আছে। আচ্ছা মা, তুই তো সবে স্কুল থেকে ফিরলি, আচ্ছা তোর খিদে পাচ্ছে না, তোর ঘুম পাচ্ছে না মা, যা বাড়ির ভিতরে যা। দেখো মা, আজকে আমি খিদে পাচ্ছি না, বরং ঘুম পাচ্ছে। খিদে পাচ্ছে না? না মানে ফের তুই বাইরের খাবার খেয়ে এসেছিস মা। আচ্ছা মা, তুই তো বড় হচ্ছিস, আমি তোকে বারবার করে বোঝাই যে দেখ মা, বাইরের খাবার খাস না, তোর শরীর খারাপ করবে। আচ্ছা তুই কি আমার কোনো কথা শুনবি না? যা শুয়ে পড়। দেখো মা, আজকে আমি আমার রুমে শুবো না, আজকে আমি তোমার কাছেই শুবো। কেন মা, তুই আমার কাছে শুবি কেন? আজ বাদে কাল তোর পরীক্ষা, তুই আমার ঘুমে ডিস্টার্ব করবি কেন? যা তুই একা শুয়ে পড়। দেখো মা, আমার একা শুতে ভয় করে, তাই তো আমি আজকে তোমার কাছেই শুবো। আচ্ছা ও কি আমার কোনো সন্দেহ ভাবে? না না, ও কিভাবে? ওর মা পালাবে? না না, ও কিভাবে? ওর মা পালাবে? সত্যি কিন্তু ওর মা আজ পালাবে। কি বলছো মা? না কিছু না, চল সবই। হ্যাঁ তুমি সবই চল, তাড়াতাড়ি চল। এত করে বলার সত্ত্বেও তো ঘুম দিচ্ছে, ঘুম হচ্ছে, মৃত্যু ঘুম, দাবার ঘুম হয়েছে। হ্যাঁ দাবার ঘুম হয়েছে, এইভাবে বেইমানি করে কি উচিত হচ্ছে? ঠিক আছে আর একটা বার না। তুমি এত রাতে শাক বাজি কেন মা? এই আমি কখন ঠাকুরের ডাকবো না ডাকবো তোর কি বলে রাখতে হবে? না এই তুই আমার পেটে হয়েছিস, আমি তোর পেটে হয়েছি রে মা। এই সব শুয়ে পড়, সব। আচ্ছা এ কি সত্যি আমার কোনো সন্দেহ হবে? না না, এ কিভাবে? এর মা কি পালাবে? না না, আমি কি সত্যি পালাবো? সত্যি কিন্তু আমি আজ পালাব। আমার মা কি সেনা? মায়ের থেকে দ্বিগুণ সেনা হচ্ছে কি আমি? মায়ের এত রাতে সাত বাজানোর কারণ কি আমাকে জানতেই হবে, তাই মায়ের হাতটা আমি এমন কাঁধে বাঁধবো দেখি মা হাতটা কেমন করে খোলে। রাত গভীরই হলো, বুয়োর কাছে যাওয়ার সময় হয়ে এলো। দেখলে কত বড় শিয়ানা মেয়ে আমার হাতে বেঁধে রেখেছে, আমি যাতে পালাতে না পারি। এই তুই কি শিয়ানা রে? তুই যদি এক শিয়ানা হোস, আমি সাত শিয়ানার এক শিয়ানা। এই বাঁধন খুলল আর তোর মা এই পালাল। মা, ও মা, মা, কি অন্য খোলা কেন? মা এত খুঁজে দিতে পারি, আমি যাই মা খুঁজতে পারি, তাই বেশি দেরি করবো না, আমি এই মুহূর্তে চুলিয়াবো, মাকে খোঁজ দে। এই আমার কাকা কথা সত্যি কথা বল। এই আমি মায়ের খুঁজে পাচ্ছি না, আর ওপরে আমার কাকা গেছে বল। আমি জানি আমার কাকা তোদের বাড়ি ছাড়া এই পাড়ায় কারোর বাড়ি যায় না, সত্যি কথা বল আমার কাকা কোথায়? এই দেখ ঠিক করে কথা বল। তোর মা তো স্বভাব চরিত্র মোটে ভালো না। এইসব কি বলছিস? পাড়ার সবাই জানে তোর মার গুণের কাহিনী। এই তা পারলে কোন মানে আমি কি জানি রে? বেশি তোরা দুই মা বো মুখ নাড়েনি, পাড়ার লোক তোদের মুখে থুতু ফেলে দেবে। এই তা তুই যা মার কথা বলছিস, তা তোর কাকা চরিত্র বুঝি ভালো? কাকা তোর কোথায় কি করে রে? কেন তুই জানিস না? কি তোর কাকা সেই কদিন আগে ওই নাশকুদ্রের বাগানে গিয়ে ধরা পড়ে গেছিল। তা আমার কাকা কার জন্য ধরা পড়েছে? এই কার জন্য রে? তোর মার জন্য তো। এই যে চড়াবো জানিস? চটটা পরে মারবি, আগে আমার ঠাকুর ঘরের কাঁচিটা দে। এই দেখ আমি আমার ঠাকুর ঘরের শাক খুঁজে পাচ্ছি না, আর ও পারলে আমার খাওয়ানটা দে। কি হয়েছে, তুই তো ঠাকুর ঘরের শাক খুঁজে পাইনি? না। আর আমার ঠাকুর ঘরের আমি কাঁচি খুঁজে পাইনি, আমাদের দুজনের বিতাই ঝগড়া করা। আমি বুঝতে পেরেছি যেখানে শাঁখ আছে আমার শুয়ার বাচ্চা সেইখানে গিয়ে কাঁসি বাজাচ্ছে। চল এখন দুজনে চলে যাব সেই শাঁখ আর কাঁসির খোঁজে। Thank you.
আসবে, শঙ্করধ্বনি করো, উলুধ্বনি করো, বুড়ের আজ বিয়ে হবে। তোমরা মনে করি যে বুড়ের কি করে বিয়ে হবে? এক বছর পরে শুধু রেজাল্টটা দেখে নেবে, কথা দিচ্ছি মিষ্টি খাবো। উলুধ্বনি করো, শঙ্করধ্বনি করো, ওটা রে তুমি এসে গেছো, তুমি কি সাজ সেজেছো? এই যে তাহলে বলি শোনো, তোমার কাছে যাতে আসতে না পারি, আমার মেয়ে বিছানায় আমার হাতে বেঁধে রেখেছে, কিন্তু আমি কি এত বোকা যে ও ঘুমিয়ে পড়েছে, একদম সোজা দরজা খুলে মা লক্ষ্মীর ঘরে। মা লক্ষ্মীর ঘরে কেন কেন? এই যে মা লক্ষ্মীর গলার মালা আর মা লক্ষ্মী মাথার পটাশি পরে আমি একদম পুরো নববধু। ও মা লক্ষ্মী টুবর মালা পরে নববধু সেজেছে, কিন্তু বিধবার পোশাকটা বদলাও নি। বেনারসে কোথায় পাবো? কোথায় পাবো মানে যেখানে হোক তুই জোগাড় করতে হবে আজকে একটা শুভ দিনে নাকি? লোক দেখো তুমি আমার বলছো আজকে একটা শুভ দিন, তুমি লুঙ্গি পরে গলায় মালা দিয়েছো? বলো নি সে আমার ভাইপো হারামির বাচ্চা গিরগিরি বাচ্চা সামসিকের বাচ্চা, মনে হয় বুঝতে পেরেছে আমি আজকের পালাবো। আমার ধুতি পাঞ্জাবিগুলো একটা ঘরে তালা মেরে রেখেছে, আমার ঘরে তালা মেরে রেখেছে, আমি খুলে ভগবানের ডাকতেছি, কি করি রে কি করি রে, হে ভগবান এত বড় ফাঁড়া। হঠাৎ মনে উঠে যে ঘরের খোলা খুলে ফাড়াও, বিড়ালের মধ্যে ইংরে পিংরে উঠ থেকে বুক ছিঁড়ে ধুইতে রক্ত বেরোচ্ছে বেরোচ্ছে বেরো, কারো কথা শুনবো না, কোনো বাজা মানবো না, লাভ কেটে পড়েছি খেজুর কাটা পার ভেতরে ঢুকে গিয়ে বল বল করে রক্ত বেরোচ্ছে। আমি বলে বেরোচ্ছে বেরো, ও কাটা বার করে নিচে ছুটে পালাবো, ও ভগবান আন্ডার প্যান্ট পরে আজকের দিনে বের করতে যাবো। দেখি না ভাই বোর গেঞ্জি আর লুঙ্গি শিখেছিল পরে চলেছি, কি করবো বলো, চন্দন পাইনি ময়দা মোটা করে গুলে আর মেরে চলেছি। এখানে থাকবো না, সালারা যেভাবে পিছনে লেগেছে বিয়ে নন্ড ভন্ড করতে বিয়ে থেকে অনেক দূরে পালাবো। এই ফাগুন পূর্ণিমার চলো পালানো, এই ফাগুন পূর্ণিমার দূর দেশে যাবো রে বাসা বানাবো, দূর দেশে যাবো রে বাসা বানাবো, থাকবো দুজন একই সাথে সাথে, এই ফাগুন পূর্ণিমা মা। ও মা তোমাকে আমি সারা পাড়া খুঁজে পাচ্ছি, আর তুমি এখানে কি করছো এই বুড়ো? এদিকে এসো বলছি, তুমি আগে এদিকে এসো, তুমি কি বুড়ো বয়সে ভেল আরম্ভ করেছো? আমার ধর্ম ধর্ম কাকা তুমি পথ ঘরে ঘরে কোথায় যাচ্ছ বাবা? কালকে উঠের বাচ্চা তুমি এখানে কেন বাবা? আমি কোথায় যাবো তোমার বলে যাবো? এই পেঁচি খুব তো বড় বড় কথা বল দিলি, দেখ এই তুমি ঘর সামলা, কাকা ঘরে চলো। কার ঘরে যাবো, কোথায় কার ঘরে যাবো, জীবনে তোর ঘর বাঁধতে শিখিনি শুধু ভাঙতে শিখেছি। আমার দেখে তোর এত হিংসা কেন রে কালকে উঠের বাচ্চা? আমার ঠাকুর ঘরের কাশি কই? কাশি আছে। কোথায়? দোকানে বিক্রি করে মালা কিনেছি। বুড়ো বয়সে তোমার কি ভীমরতি চাকার দিল? এই বুড়ো বলবে না, একদম ইয়ং এর মধ্যে ফেলেছে, 20-22 মধ্যে ফেলেছে, এখনো সাতটে দাঁত আছে। ও মা খুকি যাও মা যাও, এখানে থেকো না, তোমার মায়ের সঙ্গে আমার বিয়ে হবে, বাড়ি যাও, বরণ ডালা সাজাও, চলো যাও চলো। বরণ ডালা সাজাবো? আজকে তোমার চিতা সাজাবো? না না, ও
কথা বলতে নেই, চিতা সাজাবার কথা বলতে নেই, আমি তোমার বাবা হব, আমি ওর ভাই হব। শোয়ারের বাচ্চা নাই, ভাই হবে। যাও ভালো করে প্যান্ডেল বাঁধো, বাড়ি যাও, যাও যাও চলে যাও। কি আমার মায়ের বিয়ে হবে আর আমি কি প্যান্ডেল করবো? পুরো আজকে তোমার খাটিয়া বাঁধবো। আমরা কৃষ্ণ আর রাধা, আর তোর মায়ের করবি ডালাতে সাজা, ওরে ডালাতে সাজা, তোর ডালাতে সাজা। আমা খুকি কি তুকে যে যেই নারে বাধা, আমরা কৃষ্ণ আর রাধা, তোর মায়ের করবি বরণ ডালাতে সাজা, ডালাতে সাজা, তোর ডালাতে সাজা। মা তোমাকে লজ্জা করছে না? তুমি এই মুহূর্তে আমার সাথে বাইরে চলো। খুব বড় হয়ে গেছিস আজকাল, তাই না? ছোট থেকে যখন মানুষ করেছি, এই সব বন্ধু বান্ধবরা কোথায় ছিল রে? আমি যাবো না, যাবো না, যাবো না। এই বয়সে তোমার তোমার খুব লাজ লাগা। মানুষ হয় গরু, গরু বলবি না, ভয়সা বলো লোকে জানলে সবাই বলবে যা করেছি বেশ করেছি, তাতে তোর বাবার আমার খাচ্ছ, আমার পত্র আমার বুড়ো বাচ্চা লুঙ্গি সারত। এই বয়সে নেই তোমার তোমার খুব লাজ লাগা, পাড়ালোকে জানলে সবাই বলবে বোঝে না কেউ মনেরই ব্যাপার। আমার হাত ধরে নিয়ে বাসর ঘরে তুলে দে। মা আমি লোকসভাতে কি করে মুখ দেখাবো? এই মুহূর্তে বাড়ি চলো। এই আবার তুই আমার কেন দিচ্ছিস? যখন তোর বাবা মারা যায় তখন কে কোথায় ছিল রে? এই সব বন্ধু বান্ধব কোথায় ছিল? তুই এখান থেকে বেরো। আমার ঘরে ঢুকে দেখেছি বালিশ কাঁথা ভিজে, কি হয়েছে? এটা অনেক কিছু বলবি, অনেকদিন আগে বিয়ে করেছি, তিন চার ছেলের বাবা হয়েছি, তোর ঘর আমার ঘরে পাশাপাশি, রাত্রিরে তোদের জ্বালায় ঘুমাবার কল নি, তুই আর বৌমা সারা রাত ধরে ভুটুরু ভুটুর ভুটুরু ভুটুর, কত গল্প, কার সর্বনাশ করবি, কার কি করবি, এইসব গল্প করবি। আর আমি ঘুমোতে ঘুমোতে ঠিকরে উঠে হাসা পাতা করে যাইব, কিছু খুঁজে পাবো নি, চোখের জলে বালিশ কাদা ভিজে যাচ্ছে। তাহলে আমি আর তোমার বৌমায় ভিটির ভিটির ঘিটির ঘিটির করি, তুমি দিলে কান পেতে শোনো। এই আর বাচ্চাটা কানটা কি কেটে ফেলো না? কেটে তো তাই তো ভাবি, প্রতি সপ্তাহ বালিশ বালাবো, সেলাই করি, সেগুলো ফালা ফালা করে গে। ইতিহাসের আমা খুকি খুকি তুই যেই নারে বাধা, তোর মাঠে করবি বরণ ডালাতে সাজা, ডালাতে সাজা, তোর ডালাতে সাজা। এই বুড়ো বয়সে আমার কাকার সঙ্গে কলিযুগে কৃষ্ণ রাধা সাইদে মানাচ্ছে, আমি পাড়ায় বেরোতে পারছি না তোমার জ্বালায়। তুই বেরোচ্ছি কেন? পাড়ার লোক আমার বলতে বলে তোর কাকা চলা ফেরা এরকম হচ্ছে, তুই তোর কাকার বোঝাতে পারি না? যে কদিন মাছে যা করে করুক, তা বলে পেঁচির মার সঙ্গে ছি 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 ছি, ঠিক আছে আমি চলে যাচ্ছি, অসুবিধা নেই, তুই যা চলে যাচ্ছি, আমার লুঙ্গি গেঞ্জি খোলো। তাই তো বলি আমি সেগুলো শুকাই দিলুম, কেন কথা খোলো? খুলে ফেলে দিলে কাক থাকলে হয়ে যাবে মাঝে বাবা, মানে তুই যে কাণ্ড করেছিল আমার বিয়ের নন্য ভণ্ড হয়ে যেতে, এইভাবে বিশ্বাসঘাতকতা করা তোর উচিত হয়ে যেত, ভাড়া দেবো বা যা যা পোশাকের ভাড়া দেবো। তুমি কি আমার গেঞ্জি গায়ে দিয়ে মোস্তান সেজে দে? মোস্তান বলবি না এলাকার, বস বস বস। আচ্ছা বস, আজকে দুপুর বেলা বাড়ি চলো, তুই যা ওই ভাতে থাইমের দিয়ে তুই যা যা, বসের পুরো পাস পাস করে সেরে দেবো। না না, ওই বাড়ি কুকুর ছাগল থাকে, মানুষ থাকে, বেরো বেরো এখন বুঝতে পাচ্ছি যত নষ্টির মূল হচ্ছে তুমি। ইচ্ছা হচ্ছে কি জানো? ইচ্ছা হচ্ছে তোমাকে চল খুকি, আর মা এক ঘন্টা জুতোর বাড়ি মারুক, তবে তো শিক্ষা হবে। তুই কার গায়ে হাত তুলতে যাচ্ছিস মা?
তুই জানিস এই মানুষটাকে? এই মানুষটাকে তাহলে শোন, ছোটবেলায় আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। আরে খুকি, ও গরিব বলে আমার বাবা মা ওর সঙ্গে বিয়ে দিল। না না, মা বিয়ে দিয়েছিল একটা বড় লোকের ছেলে, বিশাল বড় লোক, একজন ডায়মন্ড হারবার হবে। শোন, তুই যখন আমার গর্ভে তখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে হঠাৎ তোর বাবা মারা গেল। ভোটার একদম খাবার নাড়ি ভুড়ি বার হয়ে গেল। শ্বশুর বাড়ির লোকেরা আমাকে অলক্ষ্মী কুলোটা বলে বাড়ি থেকে দেওয়ার কথা, আমি চলে এলাম আমার বাপের। আচ্ছা, সেখানে ওই একই অবস্থা, আরে মাথার উপরে স্বামী থাকলে। তাই আমি ভাবলাম, শুধু তোর মুখে মা বিশ্বাস কর, আমি কোন শপথে টাকা পয়সা কিছু চাই না, আমি শুধু চাই ভালোবাসার সম্মান দিয়ে ছাড়া। আমি বাড়ি চলে যাচ্ছি, বাড়ি থেকে বর্ণনা শোনাচ্ছি, বাবাকে নিয়ে চলে এসো। কি বাবাটা কি বলে? বাবা বুক ঠান্ডা হয়ে গেল, আরেকবার বলবা। চলে গেছে, চলে গেছে। তুমি একবার বলো, বলতে ইচ্ছে হচ্ছে না, এই ভালোবাসার শুরু হয়ে যাই বলছি তোমায় প্রিয়া গো, প্রিয়া গো তোমার নেই জবাব। নিন্দুকে যা বলছে বলু, বলছে বলু, বলছে বলু, তাতে তোমার কি আর আমার কি, তাতে তোমার কি আর আমার কি। Thank you.